100 দিনের প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত প্রধান ও কর্মীদের একাংশের বিরুদ্ধে মালদা গাজলের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দেয়ার গ্রামবাসীদের একাংশে দুর্নীতির অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামীর জেলা জুড়ে প্রায় 2300 কোটি টাকা তছরূপ হয়েছে বলে অভিযোগ বিজেপির কেউ অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না প্রশাসন ব্যবস্থা নেবে প্রতিক্রিয়া তৃণমূলে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে মালদা জেলা শাসক মালদা গাজল ব্লকের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের 2020-2021 অর্থবর্ষে 100 দিনের কাজের মাধ্যমে ড্রাগন ও কলা চাষের প্রকল্প গ্রহণ করা হয়। এলাকার মানুষকে স্বাবলম্বী করার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়, কিন্তু উপভোক্তা এবং গ্রামবাসীদের অভিযোগ সরকারি বোর্ড লাগানো হলেও কলা বা ড্রাগন ফলের চাষ করা হয়নি এখানে, এমনকি উপভোক্তাদের পরিচর্যার টাকা পর্যন্ত দেওয়া হয়নি। পুরো টাকাটাই আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের একাংশ, তাই বাধ্য হয়েই তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা শাসকের কাছে। টাকা ফেরত চান এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। কি জানিয়েছেন গ্রামবাসীরা, শুনবো আগে তাদের কথা। সেগুলো পরিচর্যা হোক, পরিচর্যা হয়ে ফল হোক, ফল হয়ে কৃষক যারা চাষবাস করছে, যারা পাচ্ছে তারা বিক্রি করুক, বিক্রি করলে একটা ভালো পয়সা উপার্জন হবে, কিন্তু সেটা হচ্ছে না। কি হচ্ছে, বোর্ড লাগাচ্ছে, দুই একটা গাছ লাগাচ্ছে, গাছ লাগিয়ে দুই একটা গাছ লাগিয়ে বাস পার করে দিচ্ছে, কোটি কোটি টাকা কি হচ্ছে, লুটপাট হচ্ছে। কি চাইছেন আপনারা? এইগুলা আমরা চাইছি সিবিআই হোক, ন্যায্য হোক, আর না হলে এগুলো স্কিম প্রধানমন্ত্রী বন্ধ করুক। এগুলো স্কিমে কোনো ফায়দা হচ্ছে না, সাধারণ লোকের কোনো লাভ হচ্ছে না। সেই সেই টাকাগুলো আমাদের নষ্ট হচ্ছে, আমাদের ট্যাক্সের টাকা এগুলো, সেগুলো নষ্ট হচ্ছে। কি হচ্ছে, সুপারভাইজার বড়লোক হচ্ছে, প্রধান বড়লোক হচ্ছে, তারপরে আপনার এই টাকাগুলো দিয়ে কি করছে, ওরা বাড়ি করছে, অনেক উন্নত মানের জায়গা কিনছে, ফ্ল্যাট করছে, বিভিন্ন কলার গাছ, ড্রাগন। আমাদের এখানে কলা গাছ, ড্রাগন চাষ করার কথা ছিল, চাষ তো কোন রকমই করেনি, স্কিম বট টাঙ্গিয়ে তারা টাকা তুলে নেয়। সে আমাদের এনএস জড়িত, প্রধান জড়িত, সুপারভাইজার জড়িত। কখনো টাকা পেয়েছেন আপনারা? না, আমরা কোনো টাকাই পেয়েনি। কি বলেছো, টাকা দেবে বলেছো? হ্যাঁ, টাকা দেবে বলে টাকা দেয়নি। এনআরজিএস এর কাজ হয়েছিল, মোটামুটি 2 বছর ধরে এনআরজিএস এর কোনো বিল দেওয়া হয়নি, সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে। কারা করেছে এই টাকা? সেটা প্রধান করেছে, সুপারভাইজার করেছে, এনএস করেছে, অঞ্চল স্টাফ বলছি আপনি হয়েছে। ডিএম এর কাছে অভিযোগ হয়েছে? হ্যাঁ, ডিএম এর কাছে অভিযোগ। কি চাইছেন আপনি? আমরা উচিত রকম তাদের শাস্তা চাই, আমরা টাকা ফেরত চাই বা শাস্তা ও সাজা চাই, প্রধানের, সুপারভাইজারের, আর এই যে অঞ্চল স্টাফ, এনএস এর আমরা সাজা চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে হরেন বর্মন। অভি না যাও ছোড় কর বাবা। ডক্টর, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। যদি পঞ্চায়েতের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী ওবায়দুর হক, তিনি বলেন সরকারি নিয়ম মেনে সমস্ত কাজ করা হয়েছে, টাকা আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন, বিরোধীরা চক্রান্ত করে বদনাম করার ষড়যন্ত্র করছে। আমাদের প্রত্যেকটা স্কিমের গাছ লাগানোর ছবি সহ ভিডিও ফুটেজ, প্রত্যেকটা বেনিফিশিয়ারি যা যা ছিল আমাদের স্কিমে, প্রত্যেকটা জায়গায় আমরা পৌঁছে দিয়েছি উইথ মেম্বার, সুপারভাইজার এবং বেনিফিশিয়ারিকে দিয়ে। কোনো জায়গায় গাছের কোনো গাফিলতি ছিল না, তার ভিডিও ফুটেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে গাছ লাগানো হয়েছে সঠিকভাবে, তার আমরা পূর্ণ বৃত্তান্ত আমরা নিজের কাছে রেখেছি এবং বেনিফিশিয়ারি প্রত্যেকটা সিগনেচার করে আমরা মাল দিয়ে যা যা দিয়েছি সব রকম রেডি আছে। এই অভিযোগ উঠছে কেন যে গাছ? এটা তো পুরোপুরি বিরোধীদের একটা মানে আমাদের কলঙ্কিত করার জন্য একটা মিথ্যা অভিযোগ। তারা যেন সামনে পঞ্চায়েত ভোট আছে, আমাদের কি করে কলঙ্কিত করা যায়, তারই একটা পলিসি চলছে বাহুপুর অঞ্চলে। বাহুপুর অঞ্চল 9টা মেম্বারই আমাদের তৃণমূলের। হ্যাঁ, এই কি করে এটাকে বদনাম করা যায় তারই একটা চক্রান্ত চলছে, এটা পুরোটাই মিথ্যা অভিযোগ। আমাদের প্রত্যেকটা স্কিমের গাছ লাগানোর ছবি সহ ফের গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন কেবলমাত্র বাবুপুর গ্রাম পঞ্চায়েতেই নয়, জেলার 146টি গ্রাম পঞ্চায়েতে 2300 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এ নিয়ে তারা আদালতে দ্বারস্থ হবেন। সারা মালদা জেলায় গত 3 বছরে প্রায় 2300 কোটি টাকা এনআরজিএস এর তৃণমূলের নেতৃত্ব, প্রধান উপপ্রধান থেকে আরম্ভ করে
জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনের একটা অংশ মিলে দুর্নীতি করে কোনো কাজ না করে চুরি করে খেয়েছে এবং এটা মাঝে মাঝে ধরা পড়ছে। আজকে আপনারা দেখেছেন বাবুপুরে গিয়ে সেখানে ড্রাগন ফলের চাষের যে জমি সেখানে ড্রাগন ফলের গাছ লাগানো হয়নি, সেখানে কলা গাছ লাগানো হয়নি। কিছু মানুষ যারা ব্যক্তিগতভাবে কিছু পুকুর খনন করেছে সেই পুকুর খননের কাজগুলো সমস্তটাই এনআরজিএস এর প্রকল্পের মাধ্যমে দেখিয়ে বিল তুলে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা, প্রায় একটা অঞ্চলে 40-50 কোটি টাকা তুলে নিয়েছে। এইভাবে জেলার প্রায় 146টা অঞ্চলে প্রায় 2300-2500 কোটি টাকা এনআরজিএস এর কেবলমাত্র মালদা জেলাতেই চুরি হয়েছে এবং এর বিরুদ্ধে আমরা বিভিন্নভাবে প্রশাসনকে জানিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় এর জন্য দরবার করেছি এবং শেষ পর্যন্ত আমরা যেটা করতে যাচ্ছি আমরা এটা কমিশনারের কাছে, কলকাতা কমিশনারের কাছে আমরা কমপ্লেন করব এবং তার কোনো ব্যবস্থা না হলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। আইনি ব্যবস্থা যা করার আমরা তাই করব। কেউ দুর্নীতি করলে দল পাশে দাঁড়াবে না, পাল্টা প্রতিক্রিয়া রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন দল বড় হয়েছে, অনেকেই ঢুকে পড়েছে, তবে কেউ অন্যায় করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, দল পাশে দাঁড়াবে না। লিখিত অভিযোগের পরেই গোটা ঘটনা তদন্ত নির্দেশ দিয়েছেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। যদি কেউ আত্মসাৎ করে, অবৈধভাবে টাকা লেনদেন করে, তার জন্য অ্যাডমিনিস্ট্রেশন আছে। জেলা সমর্থার কাছে যখন কমপ্লেন এসে জেলা সমর্থটা অনুসন্ধান করে যা অ্যাকশন নাও নেবে, দলের মধ্যে থাকবে না। দলটা বড় হয়েছে, অনেকে ঢুকে গেছে এবং তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে, সুতরাং এদের বিরুদ্ধে অ্যাকশন নিলে আমাদের কোনো কিছু দল দেখবে না, দল পাশে দাঁড়াবে না, দেখবে না। দেখুন